মন্দ লাগা শেয়ার করতেছেন এই জন্য আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি আপনারা সকলেই লাইফটা শেয়ার করবেন শেয়ার করে আপন নেকির কাজে সহযোগিতা করবেন কারণ আল্লাহ রবুল্লা আলমী বলেছেন তোমরা নেকির কাজে সোয়াবের কাজে পরস্পরকে সহযোগিতা করো আর অন্যায়ের কাজে বা সীমালঙ্ঘনের কাজে সাথ দিও না সহযোগিতা করো না তো আমরা দিনের কাজে সহযোগিতা করব লাইফটি শেয়ার করে আমরা ইদানিং দেখতেছি বিভিন্ন মেয়েরা মুস্তাফরুল্লাহ আজম রাসুদাল্লাহ সাল্লাম বলেছেন যে ফেতনার মধ্যে একটি ফেতনা হচ্ছে চরম ফেতনা হচ্ছে নারীদের ফেতনা মেয়েরা আজকে এই অনায়াসে ফেসবুকের মধ্যে লাইভে এসে চিনে নাই জানে নাই অনায়াসে বিভিন্ন বাজে কথায় লিপ্ত হচ্ছে কথা বলতেছে লাইভে এসে সরাসরি তা আবার বলতেছে লাইভটা শেয়ার করেন যে লাইভ শেয়ার করবে আমরা তাকেই কল দিব তার সাথে আমরা আলাপ আলোচনা করব অত যখন প্রশ্ন করে কমেন্ট করে যারা দিনী ভাইয়েরা আপনি কি মুসলিম বলতে হ্যাঁ ইনশাল্লাহ আমি মুসলিম বলে যে আমার আব্বুর কাছে বিচার দিব আমার আব্বু জানে মেয়ে বলতেছে তাহলে কেমন বাবা কেমন মেয়ে কেমন পরিবার কেমন কালচার মেয়ে এভাবে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে এসে অশ্লীল কথা বলছেন সেক্সিয়াল আলোচনাগুলো করতেছেন আবার বলতেছেন আমি মুসলিম তো এই ধরনের বাবাদের জন্য কঠিন শাস্তি রয়েছে পাকিস্তানের একজন বক্তা একটি আলোচনা করেছে একটি মেয়ের কারণে চারজন পুরুষ জাহান নামে যাবে যদিও সেখানে আসলে হাদিস সেটাকে উল্লেখ করেছে কিনা আমি জানি না তো এই ধরনের কোনো হাদিস আসলে নেই যে একটা মেয়ের জন্যে তার পিতা তার বাবা তার বড়ো ভাই এবং স্বামী জাহান নামে যাবে শুধু চারজন না মানে অর্থাৎ এই মেয়েকে দায়ুষ করার জন্য অথবা এই মেয়ে দুনিয়াতে অশ্লীল কাজ করার জন্য যতজন দায়ী থাকবে সকলে কাল কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ কাট গড়া দাঁড়াইতে হবে তা আসলে এটা কিন্তু বাস্তব এটা কিন্তু বাস্তব যদি হাদিস না থাকে তবে এই কথাটা কিন্তু বাস্তব একজন মেয়ে যখন অশ্লীল কাজে জড়িয়ে যাবে একজন মহিলা যখন হারাম কাজে জড়িয়ে যাবে তার কাছে যে ক্ষমতা ছিল তার স্বামী তার স্বামী তাকে কতটুকু কন্ট্রোল করতে পারছে তাহলে কেয়ামতের এটা কিন্তু জবাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমের কাছে আরেকজন ব্যক্তি হচ্ছে তার বড় ভাই সেই মহিলার বড় ভাই মেয়ের বড় ভাই তাকে আঘাত করতে পারতো যে তুমি আমার বোন খবরদার তুমি ব্যাপরদায় চলবে না ফেসবুকে বাজে ছেলেদের সঙ্গে কথা বলবে না হারাম কাজে লিপ্ত হবে না সাধারণত বড়ো ভাইয়ের কথা কিন্তু মানবে কিন্তু সেটি বড় ভাইয়ের করলো না তারপর নিজের স্বামী যে স্বামী তার স্ত্রীকে হারাম কাজ করাতে বাধা দেয় না লোংরা কাজ করাতে বাধা দেয় না কাল কেয়ামতের ময়দানে সেই স্বামীকেই কাঠগড়া দাঁড়াতে হবে এবং এমন হতে পারে কোনো তার বড় ছেলে মা অশ্লীলভাবে ঘুরতেছে ব্যাপর্দায় ঘুরতেছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে হ্যাঁ পরপুরুষের সাথে কথা বলতেছে তাহলে কাল কেয়ামতের ময়দানে সেই ছেলেকে জবাবদিহি করতে হবে মা ছেলে যদি বলে হে মা তুমি যদি পর্দা না করো তুমি যদি ইসলামের গণ্ডির মধ্যে না চলো আমি তোমার হাতের পাক খাবো না রান্না খাবো না আর স্বামী কঠোর ভাষা ব্যবহার করবে স্বামীর কাছে এমন পাওয়ার রয়েছে তালাকের মতন একটি শব্দ রয়েছে বা তালাকের মতন একটি বিষয় রয়েছে এমন ফুল পাওয়ার সে স্বামীর কথা শুনবে না স্ত্রী অসম্ভব শুনতেই হবে অথচ যেই বাবা যেই বাবা তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়েকে লেখাপড়া করাইতেছে তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা দিতেছে তার জীবনের সমস্ত অর্থ সে মেয়ের পিছনে খরচ করতেছে সেই মেয়ে লাইভে এসে ফেসবুকের মতো বলে আপনার আমার লাইফটাকে একটু শেয়ার করেন আমার নাম্বার দিব আপনাদের সাথে কথা হবে সেক্সিয়াল আলোচনা হবে আস্তাক ফুরুল এগুলো হচ্ছে ফেতনা নারীরা এভাবে ফেসবুকে আসা হচ্ছে ফেতনা আল্লাহ রা আলম বলেছেন তোমরা কি না। জেনার অশ্লীল কাজের করো্লীল আর এটা হচ্ছে অশ্লীল কাজ মন্দ কাজ তো নারী যেখানে থাকবে সেখানে অশ্লীল কাজ থাকবে মন্দ কাজ থাকবে জেনার কাজ থাকবে কোন একটা পুরুষ তিনি যে কন্ট্রোল থাকতে পারবে অসম্ভব আর নারীরা তো যে ভাই ফেসবুক মধ্যে লাইভে আসে একেবারে পুরো আলতা সু লাগিয়ে সেজে আসে এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনি তো হুজুর মানুষ আপনি কি করে দেখেন ভাই ফেসবুকের মধ্যে ফেসবুকটা ওপেন করতেছে বিভিন্ন ফেজগুলো রয়েছে সেখানে একটা মেয়ে লাইভে আসতেছে আমি যেরকমভাবে লাইভে আসছি আর এখানে কিছু অশ্লীল ছেলেরা রয়েছে যারা মেয়েদেরকে এরকম অ্যাড করে রাখে বিভিন্ন গ্রুপের মধ্যে তার তাদের পেজকে শক্তিশালী করার জন্য মানুষের মাঝে প্রচার করার জন্য আর এই অশ্লীল কাজগুলো তারা করে থাকে ছড়িয়ে থাকে তা আমাদের দায়িত্ব কি? আমাদের কিছু দায়িত্ব আছে তো আমি বড় ভাই হিসাবে আমার বোন কার সাথে কথা বলছে রাত্রে তাকে ফেসবুক দিয়েছি তাকে ফেসবুক দেওয়া হয়েছে মোবাইল দেওয়া হয়েছে তিনি রাত্রে কি করে রাত্রি গভীর যখন রাত্রি গভীর হয়ে সকালে ঘুমিয়ে যায় তখন তিনি ফেসবুকে আসেন এবং বিভিন্ন বাজে ছেলেদের সঙ্গে আড্ডা মারেন সেক্সুয়াল কথাবাতি বলেন এবং মানুষদেরকে ফেতনায় নিমজ্জিত করেন অনেক সময় টাকা নিয়ে থাকেন তো এই ধরনের ফেস থেকে আপনারা ফেসগুলো বর্জন করবেন আর আপনি এগুলো কমপ্লেন করবেন বিশেষ করে যেভাবে কমপ্লেন করা যায় অনেক দিনই বাইরা জানে কীভাবে মেয়েদের আইডি হ্যাক করা যায় বন্ধ করা যায় এই হালাল পথে আপনার কাজগুলো করবেন তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক যখন আমরা মনে করি যে আমাদের বাংলাদেশি যেখানে মুসলিম বলতে আমি মুসলিম হ্যাঁ তোমার আব্বুর কাছে বিচার দিব আমার আব্বুর কাছে বিচার দিলে কি হবে আমার আব্বু জানে তাহলে আব্বু কত বড় নিকৃষ্ট তার মেয়েকে তার মেয়েকে মোবাইল দিয়েছে ফেসবুক খুলে দিয়েছে তিনি সরাসরি লাইভে এসে বিভিন্ন আকাম কুকামের কথা বলছে আস্তাকফুরুল্লাহ যে সম্মানিত মোবারক ভাই মালয়েশিয়া থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে বিভিন্ন অশ্লীলতা অশ্লীল কাজে এ ছেলেরা মেয়েরা জড়িয়ে যাচ্ছে লাইভে আসতেছে অথচ তাদের পারিবারিক জীবনে তারা খুব পর্দা করে যদি আপনি তাদের বাড়িতে বেড়াইতে যান তাহলে দূর থেকে আসবে আপনার কাছে আসবে না হ্যাঁ কিন্তু দেখা গেল ফেসবুকের মধ্যে হাজার হাজার মাসের সাথে বাজে কথায় লিপ্ত হইতেছে তো এই ধরনের অশ্লীল কাজ কথা থেকে আমাদের বিরত থাকতে হবে আর পরিবারকে গঠন করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ইসলাম এই ইসলামকে আমাদের বাস্তব জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে তো এই জন্য আমাদের ঘর থেকে শুরু করতে হবে যার যার অবস্থানে আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী কার সাথে কথা বলতেছে ফেসবুকে লাইভে আসতেছে এগুলো আপনারা তথ্য নিতে হবে এবং তাদেরকে শাসন করতে হবে আন্নাতো যুবক সমাজ নষ্ট হয়ে যাবে নারীর ফেতনা এমন এক কঠিন ফেতনা তাই নারীর لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء